হ্যালো ভিউয়ার্স, সকলকে সালাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটোকেটে লাইন আউট অফ এবং অন করতে হয়। আসলে আমাদের ড্রয়িং ওপেন করার সময় অনেক সময় আমরা অনেক ড্রয়িং এ আমরা দেখতে পাই যে আসলে আমাদের লাইনগুলো এ ধরনের মোটা থাকে, যেটা কাজের জন্য আমাদের অনেক সময় প্রবলেম করে। আসলে আমরা জুম করব, দেখি যে কাজে অনেক সময় ব্যাঘাত ঘটায় এই মোটা লাইনগুলোর কারণে। এটা হলো লাইন ওয়াইড, যেটাতে লাইনের থিকনেসটা আপনার মানে ফুললি শো করে। তো চলুন দেখে নেই যে কিভাবে এটা অফ করে নিতে হয়। 2016 ভার্সনে আপনারা কিবোর্ড থেকে প্রেস করবেন LWT, দেন শো করবে আপনাদের LW লাইন ওয়েট বা L ওয়েট। আপনারা এখানে ওকে করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিসপ্লে লাইন ওয়েট, এই ডিসপ্লে লাইন ওয়েটটিকে আপনি অফ করে দিবেন। আবার এখান থেকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই যে ডিফল্ট ভাবে এখানে আপনাদের লাইনের থিকনেসটা আপনারা কমা বাড়ানো করে নিতে পারবেন। তো এই যে এই টিকটিকে উঠিয়ে দেওয়ার পরে আপনি যখন ওকে করে দিবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন ওয়েটটি অফ হয়ে গেল। আবার যদি আমরা সেই লাইন ওয়েটটিকে নিয়ে আসতে চাই, LWT দিয়ে প্রেস করে আমরা ডিসপ্লে লাইন ওয়েটে মার্ক করেই ওকে করে দিলে আমাদের আবার লাইন ওয়েটটি চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে টিউটোরিয়ালে যে কিভাবে লাইন ওয়েট অন অফ করতে হবে। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Thank you.